কিন্তু মেরে মোহতাম দস্তু বাতিল করার কারণে যেহেতু নবীর তরিকায় নাই, এই জন্য আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। শাহবাজ মাইন উদাহরণ দেওয়া হয়েছে এটা। আর ভাই সবাই তো আমরা বাধা করছি না, আমরা শেষ পর্যন্ত বলবো, একজন দুইজন যদি বিশেষ করে সামনে থেকে কেউ ওঠে তাহলে মুতাকাল্লে, বিশেষ করে আমার একটা গলত অভ্যাস আছে, আমার এখানে মাধুরী অপরাধতা আছে, যদি কেউ উঠে তাহলে আমার কথা বলা মোট আর কথা আসা যে আল্লাহ তাআলা যে আমি কিছু বলতেছি না, আল্লাহ তাআলা যেটা ঢালেন ওই কথাটা নষ্ট হয়ে যায়। এই জন্য কেউ না উঠি আল্লাহকে ভয় করা চাই, পুরা মজমার আমানতের সাথে মজমা শেষ পর্যন্ত বসা থাকা, যাতে সামনে থেকে অন্তত কেউ না উঠে। যখন নামাজ ফরজ হয়েছে জামাতের সাথে পড়ার জন্য, তো ওনারা জামাতের সাথে নামাজ পড়তেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কিরামকে নিয়ে, কিন্তু জামাতের জন্য জামাতের সাথে কিভাবে জমা করবেন, হুজুরের তরিকা বোঝানোর জন্য, হুজুরের তরিকা ছাড়া যে চলবে না এটা বোঝার জন্য বলা হয়েছে। তো বিভিন্ন রায় আসলো যে জমা করার জন্য আমরা আগুন জ্বালাবো, তো আগুনের ধোঁয়া